নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিতা বারিক। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো সেটা কী তৈরি করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আলু আর পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিচ্ছি। আলু পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও আমি ভালোভাবে করে ভেজে নেব। টমেটো যাতে গলে যায় তাড়াতাড়ি, সেই জন্য আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভালো করে আমি ভেজে নিচ্ছি। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি আবারও ভালোভাবে ভেজে নেব। আদা রসুন বাটার একটু বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে মশলা কষিয়ে নেব। এবার ওর মধ্যে এবার দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবার আমি মশলা কষিয়ে নেব। মশলা প্রায় ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া মটর। তা আপনারা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কী তৈরি করছি। আমি ঘুগনি তৈরি করছি, খুব সিম্পলভাবেই তৈরি করলাম। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে সিদ্ধ হতে দেব। সিদ্ধ হয়ে গিয়েছে, এবার ওর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। ফাইনালি আমার ঘুগনি একদম রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার ঘুগনি রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর লাইক করবেন, আর নিজের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। এবার ঘুগনির ওপরে আমি একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দিচ্ছি, আর এবার ছড়িয়ে দেব ঝুড়ি ভাজা। তো এটি খেতে খুবই সুন্দর হয়েছে, লুচি পরোটা রুটি যার সাথে খান খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, এখনকার মতো ধন্যবাদ, আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।